হ্যালো স্টুডেন্ট, এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে আমার পেছনে অনেকগুলো ছাত্রছাত্রী দাঁড়িয়েছে, অনেকে চলে গেছে। তার একটা মেইন ইস্যু বারবার যেহেতু আমরা ক্লাসে বলে আসতাম যে আজকে হচ্ছে তোমাদের WBCS এর মক টেস্ট পরীক্ষা, অনেক সংখ্যক ছাত্রছাত্রী এখানে মক টেস্ট দিতে এসেছে, এরা সবাই দিয়েছে। এবার এদের কি ফিলিংস এলো মক টেস্ট দিয়ে, এদের কেমন লাগলো মক টেস্ট, সেই তথ্য ডাইরেক্ট তোমাদের সামনে আমি কিন্তু তুলে ধরছি। তোমার নাম? মোটামুটি সম্পর্ক আছে কিনা মোটামুটি কোশ্চেনটা এমন যেখানে মানে সবকিছু মিক্সিং, মানে এটার থেকে বুঝতে পারলাম যে না এই জায়গাগুলো একটু ভালো করে চাপ দিতে। এইটাই জানা দরকার অ্যাকচুয়ালি। আমরা বারবার বলি কেন মক টেস্ট তুমি দেবে, মক টেস্ট দেওয়ার উদ্দেশ্য একটাই থাকে যে নিজেকে জাজ করতে পারবে যে তুমি কতটা অংশ পড়েছো আর কতটা অংশ তোমার এখনো পড়তে বাকি আছে। ক্লিয়ার? এদিকে আপসানা আছে, আপসানাকে আমি একবার ডেকে নেবো। আপসানা, আমরা ইংলিশ দেখলাম মোটামুটি বলছে, ম্যাথটাও ঠিকঠাক বলছে, কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে তোমার কি অভিজ্ঞতা হল প্রশ্ন পেপার থেকে? ভালোই এসছে, কিন্তু মেন কথা হচ্ছে আমি তো বেশি দিন আমার স্যার হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য আমার একটু ইনস্টিটিউটে সোজা গেছে, কিন্তু তাছাড়া ম্যাথ আমি একটু কঠিন হয়ে গেছে, আমি এমনিতে ম্যাথে অনেক উইক। আচ্ছা, মোট কথা তুমি পার্টিসিপেট করতে পেরেছো, এটাই অনেক ভালো, কারণ ব্যাপারটা হচ্ছে প্রশ্নের সাথে পরিচিত হচ্ছে। আপনি বললেন ওই জন্য আমি আরো আসলাম। আচ্ছা আচ্ছা, আমার বলার জন্য এসেছো? আচ্ছা আচ্ছা, নিজের জন্য আসেনি, আমার বলার জন্য এসেছে। আচ্ছা আচ্ছা, তাহলে ওভারঅল সবার ছেলেদের, ছেলেদের না নিলে আবার বলবে ডিসক্রিমিনেট হয়ে যাচ্ছে। না না না, ছেলেদের আবার জিজ্ঞেস করবো, ঠিক আছে? কি পড়ে গেল? জিওগ্রাফি, জিওগ্রাফি কোশ্চেন কেমন ছিল? খুব ভালো হয়েছে, ভালো ছিল, ভালো ছিল, ভালো ছিল। একটা একটা কোশ্চেন দেখতে আমাদের ইউটিউব থেকে সব মোটামুটি যেগুলো পড়া হয়েছে তার মধ্যে যে ইউটিউব থেকে সব ইংলিশ আছে। কারেন্ট অ্যাফেয়ার্স তো আজকে শারিন ম্যাম সকালে যেগুলো করাচ্ছে সেটা দিয়ে আর আমাদের হিস্ট্রিগুলো শুনেছে সেখান থেকে একটু। তোমরা একটা জিনিস আমি দেখাবো, এখন একজন আমাদের পরীক্ষা দিচ্ছে, যেহেতু দেরি করে এসেছে, আমরা টাইম দিয়েছি একটু পরীক্ষা দেওয়ার জন্য, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। আর আগামী কাল থেকে 50/50 আসছে, একদম হিস্ট্রি ঠিক ছিল ইউটিউবে। ওকে চলো, তাহলে এখানে আমরা শেষ করলাম। আরো আপডেট আমরা ইউটিউবে দিতে থাকবো, এবং এই পরীক্ষার রেজাল্ট খুব দ্রুত পাবলিশ করে দেওয়া হবে ইউটিউবে, ঠিক আছে?